নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। আজকে আমি কোনো রেসিপি নিয়ে নয়, আজকে আমি শরবতেই, মানে রেসিপি বলা যায় শেয়ার শরবতের রেসিপি নিয়ে এসেছি। সেটি হচ্ছে বেলের শরবত। এই দেখুন, এখানে নিয়ে নিচ্ছি দুটো বেল, আর বেলের শরবতটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন দেখা যাক বেলের শরবতটি আমি কেমন করে তৈরি করব। এই দেখুন, বেলের শরবত বানানোর জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি বেলটাকে ফাটাবো, একটা নড়া পেয়েছি শিল নড়া, আমি এটির দ্বারাই ফাটাবো। বেল ফাটাতে আমার খুব ভয় লাগে, কেননা ফাটা জায়গাটা না হাতে ঢুকে যায়। বেলটা আমি ফাটিয়েছি, একটা ফাটানো হয়ে গেছে। এবার আমি সাজগুলো বার করে নেবো। হ্যাঁ, বেলের সাজগুলো আমি একটা চামচের দ্বারা বার করে নেবো। এখন বেলের সাজগুলো বার করে নিয়েছি, এবার এটাকে আমি ফেলে দিচ্ছি। এবার আমি এই শাঁসের মধ্যে জল দিয়ে দেবো। হ্যাঁ, জল দিয়ে দিচ্ছি, পরিমাণ মতন জল দিয়ে দেবেন। এবারে হাতের দ্বারা ভালো করে চটকাবেন। চটকে চটকে বেলে যে শাঁস আর এই বীজগুলো যেগুলো আছে, সেই বীজগুলো সব ফেলে দেবেন। আমি হাতের দ্বারা ভালো করে চটকিয়ে নিচ্ছি। এ দেখুন, এই যে ভালো করে ভেঁটে এই যে শাঁসগুলো আর বীজগুলো চিপে এটাকে আমি ফেলে দিচ্ছি। এরকম করে বেলের ভেতর থেকে বীজগুলো আর শাঁসগুলোকে নিয়ে ভালো করে চিপে ফেলে দেবে। আমার সব শাঁসগুলো বার করা হয়ে গেছে। এবার আমি এতে আখের গুড় দিয়ে দেবো। আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন, কিন্তু আমার বেলের শরবত গুড়তে ভালো লাগে। আপনারা যেমন বেল নেবেন সেই পরিমাণ মতন সব কিছু দেবেন। আমার আখের গুড় দেওয়া হয়ে গেল, দিচ্ছি অল্প পরিমাণে নুন, সাদা নুন। দিয়ে এটিকে আবার ভালো করে মিক্স করছি। এ দেখুন, এমনভাবে বেজেছি একটাও শ্বাস নেই। এটা আমি পুরো ঘরোয়া সিম্পলভাবে করছি। আপনারা চাইলে এর মধ্যে অনেক কিছু অ্যাড করতে পারেন, কিন্তু আমি এর মধ্যে কিছু অ্যাড করিনি। আপনারা চাইলে এর মধ্যে দই অ্যাড করতে পারেন, ভালো লাগে, কিন্তু আমি দইটাকে দিইনি। দই আমি শুধুই করছি আজকে। আমার বেলে শরবত রেডি, এবার আমি খাচ্ছি। দারুণ হয়েছে। এই গরমে এই এক গ্লাস বেলে শরবত দেখুন।